হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সুফিয়ান ব্লগস চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে ইউজড বাইক নিয়ে। আমি ইউজড এবং নিউ বাইক নিয়ে ভিডিও করে থাকি। আপনারা চাইলে সুফিয়ান ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের দেয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে একটি MT-15 বাইক রাখা আছে। এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের সবচাইতে লেটেস্ট ভার্সন বাইক। এই হচ্ছে সামনে ডিস্ক ব্রেকটি, এটাতে ABS প্রোভাইড করা আছে। এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া আছে। আর এই হচ্ছে বাইকটির হেডলাইট। বাইকটির হেডলাইট দেখতে খুবই সুন্দর লাগছে, বাইকটির হেডলাইটটি খুবই জোর। আর এই বাইকটিতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে। তো ফ্রেন্ডস, বাইকটির লুকটা দেখতে ঠিক এরকম। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। বাইকের পিছনে LED লাইট ব্যবহার করা হয়েছে। পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। ফ্রেন্ডস, বাইকটিতে ইয়ামাহার সবচাইতে লেটেস্ট মিটার এটা। তো ফ্রেন্ডস, এই বাইকটি রান করছে হচ্ছে 3000 কিলোমিটার। তো ফ্রেন্ডস, এই বাইকটি 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে আর নাম ট্রান্সফার সম্ভব। আর এই বাইকটি একেবারে লেটেস্ট, 2019 মডেল। তো ফ্রেন্ডস, এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে 3,75,000 টাকা আস্কিং প্রাইস। আপনারা চাইলে কথা বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে একটি পালসার NS দেখতে পাচ্ছি, NS 160। তো ফ্রেন্ডস, এই বাইকটি হচ্ছে 2018 মডেল। তো ফ্রেন্ডস, এই বাইকটি ডিজিটাল নাম্বার প্লেট করা আছে। কত বছরের রেজিস্ট্রেশন? 2 বছরের। তো ফ্রেন্ডস, 2 বছরের রেজিস্ট্রেশন করা। ফ্রেন্ডস, এই বাইকটি বর্তমানে 5000 কিলো রান করেছে, একেবারে নিউ কন্ডিশন অবস্থায়। ফ্রেন্ডস, এখানে যতগুলো বাইক আছে সবগুলো বাইকই আপনারা নাম ট্রান্সফার পেয়ে যাবেন, নাম ট্রান্সফার করা পসিবল। এটার প্রাইসটা কত? তো ফ্রেন্ডস, এই বাইকটার প্রাইসটি হচ্ছে 1,65,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিউ কন্ডিশন। আমি আপনাদেরকে সামনের লুকটা দেখাই। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সামনের লুকটি। জিক্সার বাইকটির একেবারে নিউ কন্ডিশন অবস্থায় আছে। সামনে আপনারা ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা ডাবল ডিস্কের বাইক। তো ফ্রেন্ডস, এই বাইকটি হচ্ছে 2018 মডেল এবং ডিজিটাল নাম্বার প্লেট করা। তো ফ্রেন্ডস, এই বাইকটিও আপনারা 2 বছর রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এই বাইকটি মাত্র 7000 কিলো রান হয়েছে, একেবারে নিউ কন্ডিশন, নিউ অবস্থায় আছে। তো ফ্রেন্ডস, এই বাইকটির প্রাইস হচ্ছে 1,88,000 টাকা। তো ফ্রেন্ডস, এই বাইকটি হচ্ছে অ্যাশ কালার, এটাও ফুললি নিউ কন্ডিশন অবস্থায় আছে। আপনাদেরকে আমি পুরো বাইকটা দেখাচ্ছি। এই যে এটা আপনারা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, একেবারে নিউ কন্ডিশন অবস্থায় আছে। ফ্রেন্ডস, এই বাইকটা একেবারে নিউ, একেবারে 19 মডেল বাইকটা। এই বাইকটি 3000 কিলো রান করেছে, একেবারে নিউ কন্ডিশন অবস্থায়। তো ফ্রেন্ডস, এই বাইকটার 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। ফ্রেন্ডস, 1,70,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা দামাদামি করতে পারবেন, সবগুলোতেই আপনারা কথা বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আছে একটি বাইক, বাজাজ B15। এটা তো সিঙ্গেল ডিস্ক, তাই না? সিঙ্গেল ডিস্ক বাইকটি। বাইকটির হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাইকটা হচ্ছে 2018 মডেল। এদেরকে পুরো বাইকটা দেখাচ্ছি, একেবারে নিউ কন্ডিশন, একদম গ্লোসি কালার। বাইকটা খুবই জোস দেখতে, অনেক সুন্দর বাইকটা। এই বাইকটি 2 বছরের পেপার্স করা আছে। আর আপনারা চাইলে নাম ট্রান্সফার করতে পারবেন বাইকগুলোর। তো ফ্রেন্ডস, এই বাইকটি 3000 কিলো রান করেছে, একেবারে নিউ কন্ডিশন। তো ফ্রেন্ডস, এই বাইকটির প্রাইস রাখা হয়েছে 1,35,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা এখানে চাইলে দামাদামি করতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে একটি ফেজার ভার্সন 2 দেখতে পাচ্ছি। এই বাইকটারও কালার অনেক সুন্দর, ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার। তো ফ্রেন্ডস, এই বাইকটি রান করেছে 10,000 কিলো। তো ফ্রেন্ডস, এই বাইকটি হচ্ছে 16 মডেল। আপনাদেরকে আমি পুরো বাইকটি দেখাচ্ছি। 17-তে কিনা, 16 মডেল কিন্তু 17-তে কিনা বাইকটা। তো ফ্রেন্ডস, এই বাইকটার সামনের লুকটা দেখতে ঠিক এরকম। এই বাইকটারও 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, চাইলে আপনারা নাম ট্রান্সফারও করতে পারবেন। এটার প্রাইসটা কত? প্রাইস 2 লাখ। তো ফ্রেন্ডস, এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে 2,00,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা এখানে চাইলে কথা বলতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে একটি বাইক রাখা আছে, পালসার 150। এই বাইকটি 13,000 কিলো রান করেছে। বাইকটি 13,000 কিলো রান করেছে আর এই বাইকটি হচ্ছে 2013 মডেল। আপনারা চাইলে এই বাইকটির নাম ট্রান্সফার করতে পারবেন। কত বছরের রেজিস্ট্রেশন করা? ফ্রেন্ডস, এই বাইকটি 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এটার প্রাইসটা কত? বাইকটার প্রাইস পড়বে হচ্ছে 1,20,000 টাকা। এটার সামনের লুকটা দেখতে ঠিক এইরকম হবে। আর এই হচ্ছে বাইকটির ডিস্ক ব্রেক। তো ফ্রেন্ডস, এখানে একটি RTR 164V বাইক রাখা আছে। এই বাইকটিও ফুল নিউ কন্ডিশন। কত সালের মডেল? 19 মডেল। তো ফ্রেন্ডস, এই বাইকটি একেবারে লেটেস্ট, 19 মডেল, বয়স 3 মাস। এই বাইকটি একেবারে লেটেস্ট, বয়স হচ্ছে 3 মাস। এই বাইকটি আপনারা চাইলে দেখতে পারেন। আমি আপনাদেরকে পুরো বাইকটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইকটির মিটার। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি 1700 কিলো চলছে মাত্র। আপনারা এই বাইকটি যদি নিতে চান, একেবারে নিউ কন্ডিশন অবস্থায় আছে। এই বাইকটার প্রাইস কত?
তো ফ্রেন্ডস, এই বাইকটির প্রাইস রাখা হচ্ছে 188,000 টাকা। আপনারা চাইলে এখানে কথা বলতে পারেন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর নিচে দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো।